ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা স্টাইল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে অনেকদিন পরে দেখতে পাচ্ছি আমাকে আবার সেই পুরোনো প্রেমে, কারণ আমি ঘরে চলে এসেছি। তো ফ্ল্যাটের পরে আমি প্রথম আসলাম, ফার্স্ট ফ্ল্যাটের পরে একবার এসেছিলাম, সেকেন্ড ফ্ল্যাটের পরে প্রথম আসলাম, কারণ ফার্স্ট ফ্ল্যাটটা আমাদের এতটা ক্ষতি করেনি, সেকেন্ড ফ্ল্যাটটা যতটুকু করেছে। তো আমি কালকেই ঘরে এসেছি। তো ঘরে এসে ভাবছি অনেকদিন ধরে ব্লগও শ্যুট করা হয় না, তো আজকে না হয় একটা ব্লগই শ্যুট করে নিই। আজকে সারাটা দিন আমি কী করি না কী করি তোমরা সব কিছুই দেখতে পারবে আজকে ভিডিওতে। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি। অ্যান্ড সকাল হয়ে গেছে, এখন বাচ্চা কটা জানো, আমি টাইমটা দেখব, হ্যাঁ 12:30, এখন 12:30 বাজে। সাড়ে 12টার সময় আমি ব্লগটা স্টার্ট করছি আজকে। আর আমার স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে, স্নান টান কমপ্লিট করে আমি জাস্ট এসে এখন বসলাম। তো চলো আমার পুরোনো ব্লগ তোমরা আবার এখন ফেরত পাবে দুদিন যতদিন আমি আছি। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করি। তো ফ্ল্যাট হওয়ার পরে আমাদের ঘরে কীরকম অবস্থা হয়েছে, সাদা সাদা এভরিথিং, প্লাস দেখো দরজার এখানটা, দরজাটা কীরকম হয়ে গেছে, এভরিথিং মানে যতই পরিষ্কার করা হোক না কেন, ফ্ল্যাট হওয়ার পরে ঘরের দরের অবস্থা এরকমই থাকে, অনেকটা অনেক পরিষ্কার করা আছে। তারপরেও ফেনাইল দেওয়া হয়েছিলো বলে এরকম ঘরটা সাদা সাদা হয়ে আছে, আর সব কিছু একটু মানে সব দিকই ফ্ল্যাটের পরে এরকম হয়েছে ঘরটা। তো কী করবো, প্রকৃতির নিয়ম, ফ্ল্যাট হয়েছে এখন তো এটা মানতেই হবে। তো চলো দিন থেকে স্টার্ট করি, কিছুই রান্না টান্না হয়নি, জাস্ট সকালে ব্রেকফাস্টটা করেছি। চলো তোমরা দিনটাকে দেখতে থাকো। আমার দেখতেই পাচ্ছ মা একটা জিনিস এনেছে, তো আজকে ভেবেছি একটা স্পেশাল রান্না করবো, কারণ আজকে যেহেতু আমাদের সোমবার তো নিরামিষ, তো তার জন্য একটা স্পেশাল কিছু রান্না করবো। কী রান্না করবো তোমার সময় থাকতে দেখতে পাবে। আর বাইরে রোদ দেখতে পাচ্ছ, আমি আমাদেরকে এক ঝলক দেখিয়ে দেবো কীরকম রোদ, দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে না। রান্নাঘরে চলে এসেছি একটু রান্না করবো বলে, তো আমি তোমাদেরকে বলেছিলাম জিরো রাইস করবো, আর সাথে আজকে সোমবার যেহেতু তো পনিরের একটা রেসিপি করবো, যেখানে পনির এনে রাখা হয়েছে, এই যে পনির এনে রাখা হয়েছে, আর এখানে আলু আছে, তো সব কিছু দিয়ে আমি একটা রেসিপি করবো। আর এখানে আছে এনে রাখা হয়েছে, এখানে কাজু বাদাম আছে, এই যেখানে কাজু আছে তো কাজু কিশমিস দিয়ে একটা রেসিপি জিরো রাইস। তো আমি কী করে রেসিপিটা স্টার্ট করতে, আমার আরেকটা আলু লাগবে, আমি আরেকটা আলুকে ভালো করে কেটে নেব। রান্না করে নেবো, পনির রান্না করার জন্য সব কিছু রেডি করে রেখেছি। এখানে আছে কাঁচা লঙ্কা, টমেটো, এখানে আমি কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, এখানে পনির, এখানে আমি আলু দিয়ে করবো যেহেতু, তো আলু দিয়ে একটু বানানোর জন্য তো আলুটাকে ভিজিয়ে রেখেছি। তোমার সব কিছু ইজ রেডি, পনির রান্না করার জন্য সব কিছু আমি রেডি করে রেখেছি, এখানে দেখতে পাচ্ছ এভরিথিং ইজ রেডি। পনির রান্না করেছি, এবার আমি সব কিছু ভালো করে পেস্ট করে নেবো। টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাজু কিশমিস দিয়ে দিলাম, অল্প জল দিলাম, দিয়ে বেরোই স্মুথ পেস্ট করে নিয়ে আসি। তো আমি স্মুথ পেস্ট করে চলে নিয়ে চলে এসেছি, যে দেখতে পাচ্ছ এখানে আছে টমেটো, কাঁচা লঙ্কা আর কিশমিস, কাজু, আর আমি তরকারিটা যখন রান্না করবো তখন আমি সম্বাসে দিয়ে দেবো এলাচ আর দারচিনি। তো চলো এবার একটা একটা করে প্রসেস স্টার্ট করি। তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার আমি অন করবো নেবো ভালো করে। তো আমার কড়াই গরম হয়ে দেখতে পাচ্ছ, এবার আমি সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে আমি পনিরটা ভালো করে একটু ভেজে নেবো। আমি খুব কম তেলে রান্না করবো, তুমি দেখতে পাবে কড়াইটা অলমোস্ট গরম হয়ে গেছে, আগুনে ফ্লেমটা যাবো কমিয়ে। এবার আমি ভাতটা রান্না করে নেবো, মানে জিরা রাইসটা, তেল দিয়ে দিলাম, তেল একটু বেশি পরিমাণে দিলাম, আমি রিফাইন অয়েল ইউজ করলাম,
শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুইটা, দারচিনি দিয়ে দিলাম দুইটা, এলাচ দিয়ে দিলাম, সব কিছু করে আমি দিয়ে দিলাম অনেকটা পরিমাণে আমি জিরা দিয়ে দিলাম। আমি জল দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছো জল দিয়ে দিয়েছি আমি এক কাপ এক মগ আর আধা আমি জল দিয়েছি, দিয়ে এখন আমি চালটাকে ঢেকে দেবো। ভাতটাকে হতে দিচ্ছি, এবার ভাতটা হতে থাক, পাঁচ মিনিট আমি ভাতটাকে হতে দেবো। এদিকে আমার দুইটা পাঁচ হাজার দুটো বসে ভাতটা হতে দেবো, এদিকে আমার আলু কী অবস্থা আমরা দেখি। মোবাইলে তেল পরে পরে মোবাইলটা পুরো কীরকম হয়ে গেছে আমি বুঝেই, এবার হয়তো ঠিক লাগছে আমার সামনে ক্যামেরা পিছনের ক্যামেরা এক্সেসিভ টেম্পারেচার হয়ে গেছে পিছনের ক্যামেরাতে, আমি যেহেতু ভিডিও করছিলাম টেম্পারেচার আমার কীরকম হয়েছে আমি তোমাদেরকে আবার রান্নাটা দেখিয়ে দিই। সে পনিরটাতে আমি অল্প জল দিয়েছি, রাত্রের পর জল দিতে আমরা খাবো, পনির ফুটছে এখানে, ভাতটাকে আমি কম আগুনে ঢেকে দিয়েছি, ভাত আমার অলমোস্ট হয়ে গেছে। হ্যাঁ কমপ্লিট, দেখতে পাচ্ছেন বাইরে চলে এসেছি, আর বাইরে না প্রচণ্ড মানে খুব বেশি রোদ, তো বাইরে চলে এসেছি আর অল্প অল্প হাওয়া দিচ্ছে, রোদ তুমি দেখতে পাচ্ছ অল্প 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 হাওয়া দিচ্ছে, রোদের ঝিলিক দেখুন টিকে থাকা তাই এত গরম বলার মতো, অল্প অল্প হাওয়া দিচ্ছে যে মিষ্টি একটা হাওয়া, তো হাওয়াটা আরাম লাগছে। আমার জামাটা এখানে মেরে দিয়েছে, এই জায়গাটা অলমোস্ট শুকিয়ে গেছে, কিন্তু এই জায়গাটা ছায়া, এই জায়গার মধ্যে কোনো রোদই নেই, ছায়ের মধ্যে আমার শুকিয়ে গেছে আর রৌদ্র তো প্রচণ্ড। চলো এবার এত কষ্ট করে রান্নাটা না করলাম, এবার আমরা খেয়ে নেব সবাই মিলে। ঘরে এসে সবার প্রথমে ফ্যানটা অন করা, এটা আমরা ছোটো থেকে বড় সবাই করে থাকি, আগে স্কুল থেকে আসতাম এসে গরমে একবারে শেষ হয়ে এসে আগে ফ্যানটা অন করতাম, ঘরে তো কত সময় বসে তারপরে সারা বেড়ে যেতাম, এরকম চলতো। তো আগের দিনটা খুব মিস করি, আগের দিনটা অনেক আনন্দের ছিল, অনেক মজা করতাম, যত বড় হয়ে যাচ্ছি সবই হারিয়ে যাচ্ছে জীবন থেকে, আর গরম তো প্রচণ্ড পরিমাণে। আর হ্যাঁ, আজকে তোমাদের সাথে একটা আমি গুড নিউজ শেয়ার করবো, আমি আমার নিউ একটা ফোন কিনছি, এই ফোনটা মানে আমার জয়া চকে দিয়ে দেবো, আমার হাজব্যান্ড ওকে দিয়ে দেবো, আর আমি তো নিউ ফোন কিনছি, তো সেই ফোনটা আমি সাথে এখন ভিডিও করবো, সেই ফোনটা আমার এখন চলবে, তো বিকেলে যাবো কিনতে, আমি আমার দিদির সাথে যাবো ওই ফোনটা কিনতে, তো চলো দেখা হবে এবার বিকেলে, বিকেলে না এখন আমি খাবো ভাত খাবো খেয়ে দেন রেস্ট করে, তারপর যখন ফোন করবে দেন আমি যাবো কিনতে, তো সবটাই আমি শেয়ার করবো তোমাদের সাথে, দেখো কী মা একটু হেল্প করি, লাইট অফ করলে দেখো কীরকম অন্ধকার ঘরে ভিতরে। এই
রুবি কালারটা দেখতে পাচ্ছো, আমি একটু আমার সেই পুরোনো জায়গায় চলে এসেছি যেখানে আগে আমি ডেইলি আসতাম, মানে ছাদে। তোমরা বুঝতেই পারছো আমি ছাদে যাচ্ছি এখন, যে জায়গায় আগে আমি সবসময় ভিডিও করতাম এভরি টাইম, ওই জায়গায় আমি চলে এসেছি। তো বিকালবেলা হয়ে গেছে, বিকাল কি এখন কয়টা বাজে, 5:30টার মতো। এত গরম না, আমার টিকে থাকা দায় হচ্ছে, এত গরম। তো আমি আমার পুরনো সেই স্পটে এসেছি, তো নিজেরও ভালো লাগে অনেকদিন পরে যখন আসি, ভালোই লাগে সব কিছু। আবার তখন তাদেরকে বাইরে বেড়াতে বাজে, তার কারণে এখন রোদও চলে গেছে, সূর্য চলে গেছে, কী সুন্দর গাছের পাতা হচ্ছে। তারপরে উপরে আকাশ দেখো, অল্প অল্প রোদের ঝিলিক তো আছে। নিজের সেই স্পট, নিজের সেই জায়গা, ভীষণ মানে এই জায়গায় আমি কত ভিডিও বানাতাম, এখন সব কিছু মিস করি। যাই হোক, জীবন তো সবসময় একরকম থাকে না, সেটা কথা হয়নি। ভাত খাওয়ার পরে আমি দুপুরে, ভাতটা খুব টেস্ট হয়েছিলো, খালি পনির, যে পনিরের মধ্যে লবণ বেশি হয়েছিলো, কারণ আমি দুইবার পনিরের লবণ দিয়েছি, তো সব কিছু গোলমাল কেন হয়ে গেছে। এবার আমি ভিডিওটা এখানেই শেষ করবো, কারণ নেক্সট ভিডিও আবার বিকাল থেকে স্টার্ট করবো। দেখি মোবাইল কিনতে যাওয়ার কথা আছে, তোমাদেরকে দুপুরেই বলেছিলাম কি মোবাইল আজকে একটা কিনতে যাবো, তো দেখি মোবাইল কিনতে যাওয়ার কথা আছে, এখনও পর্যন্ত শিওর না, যদি যাই তো আমি অবশ্যই বলবো। তো চলো আমি নিচে যাই, গিয়ে আজকে ভিডিওটা এখানে এন্ড করি, করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।